হুথিদের ওপর হামলার প্রতিবাদে ইয়েমেনে ব্যাপক বিক্ষোভ হয়েছে। রাজধানী সানা সহ বেশ কিছু শহরে হাজার হাজার বিক্ষোভকারী ইয়েমেনে হামলা বন্ধের দাবি জানিয়েছে। বিক্ষোভে যোগ দেওয়া হুথি সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের সদস্য মোহাম্মদ আলী আল হুথি বলেছেন, আমেরিকা এবং ব্রিটেনকে তাদের আগ্রাসনের জন্য চরম মূল্য দিতে হবে। এই হামলার কঠোর সমালোচনা করেছেন তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এছাড়া ইয়েমেনে আমেরিকা এবং ব্রিটেনের হামলার প্রতিবাদে নিউ ইয়র্কে বিক্ষোভ করেন ইয়েমেন সমর্থকরা। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে দ্বিতীয় দফায় হামলা চালিয়েছে আমেরিকা। হুথি ঘাঁটি সহ বিভিন্ন স্থাপনায় বিমান ও সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র হামলা করেছে আমেরিকা ও ব্রিটেন। এদিকে হুথিদের উপর হামলার প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ করেছে ইয়েমেনের বাসিন্দারা। রাজধানী সানা সহ বেশ কিছু শহরে বিক্ষোভকারীরা অবিলম্বে হামলা বন্ধের দাবি জানিয়েছে। দ্বিতীয় দফায় ইয়েমেনের রাজধানী সানার কাছে একটি বিমান ঘাঁটি ও উপকূলীয় শহর হেদাইদাতে বিমান হামলার খবর পাওয়া গেছে। হেদাইদাতে হাজার হাজার মানুষের বিক্ষোভে অংশ নিয়েছেন সিটির গভর্নর মোহাম্মদ আইয়াস কাহিম। হুথিদের সমর্থন দিয়ে প্যালেস্টাইনের সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকার করেছেন তিনি। আমরা প্যালেস্টাইনের নিরীহ জনগণের উপর ইসরায়েলের হত্যাযজ্ঞের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাস্তায় নেমেছে। কোনো স্বাভাবিক মানুষ ইসরায়েলের পক্ষ নিতে পারে না। ইয়েমেনে হামলা করে হুথিদের কিছুই করতে পারবে না আমেরিকা। আমরা ভয় পাই না। ইয়েমেনে এমন গণবিক্ষোভ স্বাভাবিক ঘটনা হলেও আমেরিকার হামলার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ছিল অপ্রত্যাশিত। বিক্ষোভে যোগ দেওয়া হুথি সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের সদস্য মোহাম্মদ আলী আল হুথি বলেন, আমেরিকা এবং ব্রিটেনকে তাদের আগ্রাসনের জন্য চরম মূল্য দিতে হবে। আমরা প্যালেস্টাইনে গণহত্যা বন্ধে সব ধরনের চেষ্টা চালিয়ে যাব। আমরা আমেরিকার কোন উপকূল স্থাপনায় আঘাত হানিনি, অথচ তারা আমাদের দেশে হামলা চালিয়েছে। এ ধরনের সন্ত্রাসী হামলার উপযুক্ত জবাব দেয়া হবে। এদিকে ইয়েমেনে হুথিদের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আমেরিকা এবং ব্রিটেনের হামলার প্রতিবাদে কয়েক হাজার বিক্ষোভকারী নিউ ইয়র্কে জড়ো হন। অবিলম্বে ইয়েমেনে হামলা বন্ধের দাবি জানান তারা। বিক্ষোভকারীদের অভিযোগ, প্যালেস্টাইনের নিরীহ মানুষকে হত্যার প্রতিবাদ করার কারণেই ইয়েমেনে হামলা চালাচ্ছে আমেরিকা। অন্যদিকে ইয়েমেনে হামলার কঠোর সমালোচনা করেছেন তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। রেড সি অঞ্চলকে রক্তের সাগরে পরিণত করতে এই হামলা চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এরদোয়ান বলেন, প্যালেস্টাইনে যেভাবে ইসরায়েল হামলা চালাচ্ছে, ঠিক একইভাবে আমেরিকা ইয়েমেনে হামলা শুরু করেছে। এছাড়া ইয়েমেনে হামলার পক্ষে বিবৃতি দিতে অসম্মতি জানিয়েছে ইটালি, স্পেন এবং ফ্রান্স। ইয়েমেনে হামলার কারণে মধ্যপ্রাচ্যে আঞ্চলিক সংঘাত ছড়িয়ে পড়তে পারে বলে উদ্বেগ জানিয়েছেন দেশগুলোর প্রতিনিধিরা। জন হপকিন্স ইউনিভার্সিটির অধ্যাপক এডওয়ার্ড জোসেফ বলেন, হুথিদের উপর হামলার প্রতিক্রিয়ায় বিশ্বের অন্যান্য দেশ কি মনে করছে তা গুরুত্বপূর্ণ। রেড সি অঞ্চলে হুথিদের হামলার ঘটনায় জাতিসংঘ সরব ছিল বলেও জানান তিনি। জাহান মিথুন, টিবিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।